হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কেশমত ওয়াইটি ইউটিউব চ্যানেল তো আঠেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ সালে যে কর্মসংস্থান পেপারটি বেড়ে এসেছে সেখানে কী কী জব ভ্যাকেন্সি আছে বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো দর্শকদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেক দিনকার নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে তো প্রথমে দেখে নেবো এখানে রেলে একশো একাত্তরটি অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং পদে নিয়োগ করা হচ্ছে না কোন কোন ডিভিশনে বিলাসপুর ডিভিশনে চারশো বত্রিশটি এবং নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে তিনশো উনচল্লিশটি অ্যাপ্রেনশিপ ট্রেনিং নিয়োগ করা হবে তো দক্ষিণ পূর্ব মধ্যরেলে বিলাসপুর ডিভিশন অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং হিসাবে চারশো বত্রিশ জন লোক নিচ্ছে না হবে এই শব্টিডে সি ও পিই স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার হিন্দি ফিটার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান ইলেকট্রনিক্স মেকানিক এ এসি মেকানিক ওয়েলডার প্লাম্বার পেন্টার কার্পেন্টার ইত্যাদি এবং নাগপুর ডিভিশনে দক্ষিণ পূর্ব মধ্য রেলে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিশিপ হিসেবে তিনশো উনচল্লিশ জনকে নেওয়া হবে নেওয়া হবে সবটি ডেফিটার কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার ইংলিশ এবং স্টেনোগ্রাফার হিন্দি পদে এরপর বেড়েছে গার্ডেন রিচ জাহাজ কারখানায় দুশো ছাপান্নটি অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিপদে নিয়োগ করা হচ্ছে এখানে গার্ডেনের শিপ বিল্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ট্রেড অ্যাপ্রেন্টিশিপ এক্সআইটিআই এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিশিপ ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ হিসাবে দুশো ছাপান্ন জনকে লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য এখানে বলা রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিশিপ এক্সআইটিআই ফিটার ওয়েল্ডার জি অ্যান্ড ইলেকট্রিশিয়ান মেকানিস্ট মেশিনিস্ট পাইপ ফিটার কার্পেন্টার ড্রাফসন ইত্যাদি পোস্টে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলে যায় আইটিআই ও মাধ্যমিক পাস থাকতে হবে সেখানে আবেদন করতে পারবেন এরপর বেরিয়েছে ছত্রিশটি অ্যাসিস্ট্যান্ট যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটি কর্ণাটক শাখায় টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এস এ এস অ্যাসিস্ট্যান্ট ও সুপারিনটেন্ডেন্ট পদে ছত্রিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এখানে বিস্তারিত দেব বারোপাত্র তো এখানে আরও বেরিয়েছে আট কেন্দ্রীয় বাহিনীর কম্পিউটার বেসড টেস্ট ষোলো নভেম্বর থেকে স্টার্ট হবে তো কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন কয়েকটি পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে আট কেন্দ্রীয় পুলিশ ফোর্স কনস্টেবল আসাম রাইফেলস রাইফেলসম্যান পদে কম্পিউটার বেসড টেস্টটি হবে সেটি ষোলো নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অবধি চালু হবে তো ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নভেম্বরের প্রথম সপ্তাহে থেকে এই পরীক্ষা একশো নম্বরে হবে একশোটি অবজেক্টিভ মাল্টিপাল টাইপের প্রশ্ন থাকবে এবং এই সব বিষয়ে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং এবং পার্ট বি পঁচিশ নম্বর থাকবে এটা এবং পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং অ্যাওয়ারনেস থাকবে আরও বিস্তারিত দেখুন ওরা বারো কথা এরপর রয়েছে নেভিতে একশো ছষট্টি অফিসার যেখানে ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশন জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস এক্স হাইড্রোগ্রাফি ও ইয়ার ট্রাফিক কন্ট্রোল অবজার্ভ পাইলট লজিস্টিক এডুকেশন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি শাখায় ইলেকট্রিক্যাল নাভাল টেস্ট পদে কাজের জন্য অফিসার পদে একশো ছেচল্লিশ ছেষট্টি জনকে অবিবাহিত ছেড়ে নিচ্ছে পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে সমস্ত ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক করা থাকতে হবে এবং ষাট শতাংশ নাম্বার থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর বেড়েছে ভারত হেভি ইলেকট্রিক্যাল বাইশটি ট্রেনিং পদে নিয়োগ করা হচ্ছে এখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ইঞ্জিনিয়ার এফটিএস সিভিল এবং সুপারভাইজার এফটিএস সিভিল পদে বাইশ জন লোক নিচ্ছে কারা কোন জন্য যোগ্য ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে যোগ্য পাঁচ বছরের ইন্টিগেট মাস্টার ডিগ্রি কোর্সে রে যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়াল ডিগ্রি কোর্স পাস এখানে যোগ্য মোট নাম্বার না সিক্সটি পার্সেন্ট ষাট শতাংশ নাম্বার থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন কেন্দ্রে আশিটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকারের সংস্থা মিকন লিমিটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে আশি জন লোক নিচ্ছে কারা কোন যোগ্য এখানে কী বলা হয় না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ পাওয়ার ইলেকট্রনিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস এখানে অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এন টি এনপিটিআই আই এক বছর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয় এখানে এবং এক বছরে পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে এবং শূন্য পনেরোশো ছত্রিশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে মেকানিক্যাল থার্মাল মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে আপনার দক্ষ থাকতে হবে এবং ডিপ্লোমাতে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনি কোথাও না বি বা বি ইঞ্জিনিয়ারিং শাখায় ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এবং এখানে বেরিয়েছে সর্বভারতের জ্যাম পরীক্ষার মাধ্যমে আইআইটিতে এম এস সি কোর্সে ভর্তি চলছে তো বেঙ্গালুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড সারা ভারত কুড়িটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমএসসি কোর্স ভর্তির জয়েন্ট অ্যাডমিশন টেস্ট যাতে জ্যাম টু টোয়েন্টি টু পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে তো যদি কেউ করতে চায় সে ফর্মটি ফিল আপ করতে পারবে তো বারো পাতায় আমরা দেখে নেব বারো পাতায় কী আছে তো বারো পাতায় যাওয়ার আগে আমাদেরকে একটা ছোট্ট লিখে যারা বলবো যারা আমাদের চ্যানেল নতুন আছো যে যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো এখানে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো ওয়ার্যাঙ্গেল এনআইটিতে টেকনিশিয়ান জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা শূন্য পদ দুইশো তে তেপান্নটি এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন এবং নেভাল কমান্ড ট্রেডসম্যান মাধ্যমিক ও অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে তিনশো দুটি এবং বিমান বাহিনীতে ক্লার্ক এবং এম স্টোর স্টোরকিপার পদে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে একশো চুয়াত্তরটি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন এবং জব্বলপুর ট্রেনিং সেন্টারে ক্লার্ক ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে আঠেরো জনকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে তো ভাবার ড্রাইভার কাম পাম্প অপারেটার সাব অফিসার প্রতি নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তেইশটি ভ্যাকেন্সি রয়েছে এবং নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিশিপ আইটিআই প্রতি নিয়োগ আইটিআই যোগ্যতায় একশো সাতজটি ভ্যাকেন্সি রয়েছে এরপর নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোম্পানি অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতায় তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে এবং আসাম রাইফেলস ক্লার্ক রাইফেলসম্যান মাধ্যমিক এবং আইটিআইয়ে দেড়শোটি ভ্যাকেন্সি রয়েছে এরপর মহারাষ্ট্রে ব্যাঙ্কে অ্যাগ্রিকালচার ফিল্ড অফিসার আইটি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর গ্র্যাজুয়েট যোগ্যতা একশো ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন কোল্ডফিল্ড ট্রেডে অ্যাপ্রেন্টিশিপ পদে ডিপ্লোমা যোগ্যতায় ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট যোগ্যতা তিনশো ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্টার্ন কোল্ডফিল্ড অ্যাপ্রেন্টিশিপে আইটিআই নশো পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে এবং এনএইচপিসি লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাসে একশো তিপান্নটি ভ্যাকেন্সি রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ভর্তি গেট পরীক্ষা দরখাস্ত গ্র্যাজুয়েট যোগ্যতায় তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে তো এই হচ্ছে আজকের জবের আপডেট এবং এখানে কিছু প্রশ্ন করা হয়েছে প্রাইমারি টেটের ব্যাপারে দু হাজার কুড়ি বাইশ সেশনে এড কোর্স ভর্তি হয়েছি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে পারবো কি তো সোনাপুর কলকাতা একশো দেড়শো মির সৈয়দ আলী এখানে প্রশ্ন করেছে তো এই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে এখানে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনার এসে পড়ছে তো আজকে এই পর্যন্তই নমস্কার